হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বিডি বেবি নেম চ্যানেলে। আজ আমরা শিখবো আরবি ভাষা শিক্ষা ক্লাস 204 নাম্বার ক্লাসটি। আজকের ক্লাসটি আপনাদের ভালো লাগবে আশা করি। একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসুন তাহলে শুরু করা যাক। আজ প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে, দেখো এটার কি সমস্যা। আরবিতে বলবেন শুভ হাদা এস মুশকিলা। এই বাক্যে সুফ মানে দেখো, হাদা মানে এটার, এস মুশকিলা মানে কি সমস্যা। সুফ হাদা এস মুশকিলা, দেখো এটার কি সমস্যা। তারপর লিখা আছে হা আছে, আরবিতে বলবেন আইওয়াহ ফি। এখানে আইওয়াহ মানে হচ্ছে হা, ফি মানে আছে। আইওয়াহ ফি মানে হা আছে। তারপর লিখা আছে হে বন্ধু আমি তোমার ভালো চাই। আবারও বলছি হে বন্ধু আমি তোমার ভালো চাই। সুন্দর করে আরবিতে বলবেন ইয়া হাবিবি আনা এবি ইন্তা কয়েস। এখানে ইয়া হাবিবি মানে হচ্ছে হে বন্ধু, আনা অর্থ আমি, এবি অর্থ চাই, ইন্তা মানে তোমার, কয়েস অর্থ ভালো। ইয়া হাবিবি আনা এবি ইন্তা কয়েস অর্থ হে বন্ধু আমি তোমার ভালো চাই। তারপর লিখা আছে হে বন্ধু কোথায় যাও, আরবিতে বলবেন ইয়া হাবিবি ওয়েন রোহ। বাক্যটিতে ইয়া হাবিবি মানে হে বন্ধু, ওয়েন অর্থ কোথায়, রোহ শব্দের অর্থ যাওয়া। ইয়া হাবিবি ওয়েন রোহ মানে হে বন্ধু কোথায় যাও। এরপর লিখা আছে তুমি কখন ঘুমাবে, সুন্দর করে আরবিতে বলবেন ইনতা মিতা নুম। বাক্যটিতে ইনতা অর্থ তুমি, মিতা মানে কখন, নুম শব্দের অর্থ ঘুম। ইনতা মিতা নুম, তুমি কখন ঘুমাবে। তারপর লিখা আছে এই কাজ করতে পারবে, আরবিতে জিজ্ঞাসা করবেন হাদা শুগুল সাউই ইকদার। হাদা শুগল মানে এই কাজ, সাউই অর্থ করা, ইকদার মানে পারা। হাদা শুগল সাউই ইকদার, এই কাজ করতে পারবে। তারপর হ্যাঁ আমি পারবো এই কাজ করতে, আরবিতে বলবেন আইওয়া আনা ইকদার হাদা শুগল সাউই। এখানে আইওয়া অর্থ হা, আনা মানে আমি, ইকদার অর্থ পারবো। হাদা শুগল মানে এই কাজ, সাউই অর্থ করা। আইওয়া আনা ইকদার হাদা শুগল সাউই, হ্যাঁ আমি পারবো এই কাজ করতে। এরপর লিখে আছে তোমার মালিক কোথায়, আরবিতে বলবেন ইনতা মুদির ওয়েন। ইনতা অর্থ তোমার, মুদির অর্থ মালিক, ওয়েন মানে কোথায়। ইনতা মুদির ওয়েন, তোমার মালিক কোথায়। তারপর লিখা আছে এই লোকের কাজ চমৎকার বস, আরবিতে বলবেন মুদির হাদা নফর শুকুল মমতাজ। এখানে মুদির মানে বস, হাদা নফর মানে এই লোকের, শুকুল শব্দের অর্থ কাজ, মমতাজ মানে চমৎকার। মুদির হাদা নফর শুকুল মমতাজ, এই লোকের কাজ চমৎকার বস। তারপর লিখা আছে তোমার কথায় ভুল আছে, বলবেন ইনতা কালাম ফি গলত। ইনতা মানে তোমার, কালাম অর্থ কথায়, ফি মানে আছে, গলত শব্দের অর্থ ভুল। ইনতা কালাম ফি গলত, তোমার কথায় ভুল আছে। এরপর লিখা আছে তোমার কয়টা বাচ্চা আছে, জিজ্ঞাসা করবেন কাম বুজরা ইনতা মজুদ। এখানে কাম অর্থ কত বা কয়টা, বুজরা অর্থ বাচ্চা, ইনতা মানে তোমার, মজুদ শব্দের অর্থ আছে। কাম বুজরা ইনতা মজুদ, তোমার কয়টা বাচ্চা আছে। তারপর তুমি বিয়ে করতে চাও,
আরবিতে জিজ্ঞাসা করবেন ইন্তা এবি জাওয়াজ, ইন্তা অর্থ তুমি, এবি মানে চাও, জাওয়াজ শব্দের অর্থ বিয়ে করা। ইন্তা এবি জাওয়াজ, তুমি বিয়ে করতে চাও? এরপর লেখা আছে আসবাবপত্র কক্ষে রাখো, আরবিতে বলবেন আসাস খাল্লি গোরফা। আসাস মানে আসবাবপত্র, আবার মালাবিস শব্দের অর্থ আসবাবপত্র, খাল্লি অর্থ রাখা, গোরফা অর্থ রুম। আসাস খাল্লি গোরফা মানে আসবাবপত্র কক্ষে রাখো। এরপর লিখা আছে তিনি বাহিরে গেছেন, আরবিতে বলবেন হুয়া রোবাররা। হুয়া মানে সে, রো শব্দের অর্থ যাওয়া, বাররা মানে বাহিরে। হুয়া রোবাররা, তিনি বাহিরে গেছেন। এবার লিখা আছে তুমি সত্যি বলো নাই, আরবিতে বলবেন ইন্তা মাফি গুল সহি। ইন্তা মানে তুমি, সহি শব্দের অর্থ সত্যি, মাফি গুল মানে বলো নাই। ইন্তা মাফি গুল সহি, তুমি সত্যি বলো নাই। তারপর লিখা আছে তোমার কথা সব মিথ্যা, আরবিতে বলবেন ইন্তা কালাম কুল্লু কেজাব। বাক্যটিতে ইন্তা মানে তোমার, কালাম অর্থ কথা, কুল্লু মানে সব, কেজাব মানে মিথ্যা। ইন্তা কালাম কুল্লু কেজাব, তোমার কথা সব মিথ্যা। এবার লেখা আছে সে আমার বাড়ির কাজের মেয়ে, আরবিতে বলবেন হুয়া আনা বেত খাদ্দামা। হুয়া মানে সে, আনা আমার, বেত বা বেইত মানে বাড়ির, খাদ্দামা মানে কাজের মেয়ে। হুয়া আনা বেত খাদ্দামা, সে আমার বাড়ির কাজের মেয়ে। তুমি একটু ওঠো, আরবিতে বলবেন ইন্তা শুয়াইয়া ঘুম। ইন্তা মানে তুমি, শুয়াইয়া অর্থ একটু, ঘুম অর্থ উঠো। ইন্তা শুয়াইয়া ঘুম, তুমি একটু ওঠো, এটা নিয়ে বাহিরে যাও, আরবিতে বলবেন হাদা শিল রো বাররা। হাদা মানে এটা, শিল মানে নেওয়া, রো মানে যাওয়া, বাররা শব্দের অর্থ বাহিরে। হাদা শিল রো বাররা, এটা নিয়ে বাহিরে যাও। আপনি একটু থামুন, ইন্তা শুয়াইয়া হওয়া গেফ। ইন্তা অর্থ আপনি, শুয়াইয়া মানে একটু, ওয়া গেফ মানে থামুন। ইন্তা শুয়াইয়া ওয়া গেফ, আপনি একটু থামুন। আপনার সাথে কথা আছে, ইন্তা সাওয়া সাওয়া ফি কালাম। ইন্তা আপনার, সাওয়া সাওয়া মানে সাথে, কালাম অর্থ কথা, ফি কালাম মানে কথা আছে। ইন্তা সাওয়া সাওয়া ফি কালাম, আপনার সাথে কথা আছে। এটা নিচে রাখো, হাদা তাহাত রাকিব। হাদা মানে এটা, তাহাত নিচে, রাকিব অর্থ রাখো, হাদা তাহাত রাকিব, এটা নিচে রাখো। ধন্যবাদ আপনাদের সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 204 নম্বর পর্বটি দেখার জন্য। এই ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।